দেখেন কোন ছবি হয় বলেন, আপনার নাম বলেন, আমি জানি না তো। প্রত্যেক বছর দশটা ছবি আছে কোনো নায়িকার হাতে? আমাদের সময় তো ময়ূরী একটা সময় কিন্তু ভালগার সিনেমাতে, বাংলা সিনেমাতে একটা নাম ডাক, একটা জায়গা কিন্তু তিনি করে ফেলে। এবং আমরা তার 2001 সালের এপিসোড ওয়ানে আমরা তার ভালগার পাঁচটা সিনেমা নিয়ে কিন্তু কথা বলেছি অলরেডি। এবং আজকে আমরা এই এপিসোড টুতে আমরা তার 2001-এ আরও যে পাঁচটা ভালগার ফিল্ম আসে, আমরা এখন এই এপিসোডে আমরা সেই সিনেমাগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কী কী ভালগার ফিল্ম আসলে সে অ্যাক্টিং করেছিল ইন 2001-এ। এখন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয় তখন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো ময়ূরী ভালগার সিনেমাতে একটা টাইমে কিন্তু সে খুবই নামডাক ক্রিয়েট করে এবং তার যে পাঁচটা ভালগার অশ্লীল সিনেমা নিয়ে আমরা কথা বলবো, তো এই তালিকা আসলে আমরা প্রথমে আসলে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো এই ছবিটার নাম হচ্ছে বিদ্রোহী মাস্তান এবং যেটার ডিরেক্টর ওস্তাদ জাহাঙ্গীর আলম খান এবং যেটাতে তার বিপরীতে কোয়ার্টিস্ট হিসেবে আমরা দেখেছিলাম আলেকজান্ডার বুকে। তো এই ছবি তো ভালগার পোর্শন জুড়ে দেওয়া হয়, যদিও সিনেমাটা আসলে পুরো দস্তুর ওরকম ভালগার ফিল্ম বলা যায় না, কিন্তু এই সব ছবিতে তৎকালীন সময়ে যেসব সিনেমা আসতো ম্যাক্সিমাম সিনেমাতেই কিন্তু আসলে ওরকম ভালগারিটি কিন্তু জুড়ে দিয়ে অডিয়েন্সের সামনে কিন্তু আনা হতো। তো এর পরপরই আমি আসলে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাচ্চাবাই পরিচালিত 2001 সালে একটি সিনেমা, সে কাটাল আসতো। এটাও একটা অশ্লীল সিনেমা, এই এই ছবিটার নাম শুনে বুঝতে পারছেন। এখানে লেট কাস্টিং ছিল রুবেল, তো এবং আমরা শাহিন আলমকে দেখেছিলাম ময়ূরীর বিপরীতে, এবং এটাও কিন্তু একটা অশ্লীল একটা ভালগার সিনেমা, এখানেও অনেক রকমের পোর্শন জুড়ে দেওয়া হয়। তো এর পরপরই আমরা তিনি আসলে আমরা যে সিনেমাটা রেখেছি এই ছবিটার নাম হচ্ছে বিশাল হাঙ্গামা, এটা ডিরেক্টর ছিল আহমেদ ইলিয়াস, এটা আসছে 17 আগস্ট 2001 সালে বিশাল হাঙ্গামা, এটা আলেকজান্ডার এবং ময়ূরী। তো তখন হয়তো আপনারা দেখেছেন যে আলেকজান্ডারের সঙ্গে আসলে ময়ূরী ব্যাক টু ব্যাক জুটি বেঁধে অসংখ্য ভালগার সিনেমাতে তারা কাজ করেছে এবং তাদের জুটিটা কিন্তু বেশ অডিয়েন্স আসলে গ্রহণ করে নেয়, সেটা আপনি ভালগারিটির জন্য বলেন বা যে কোনো কারণে বলেন, তাদের জুটি কিন্তু মানুষজন আসলে গ্রহণ করে। এবং এই ছবিটা তখন লো বাজেটের ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু তখন সাকসেসফুল হতো এবং এই ছবিটা কিন্তু চরম মাত্রায় কিন্তু ভালগারিটি প্রোভাইড করে এবং এটা কোনোভাবেই ভালগারিটির এলিগেশন কিন্তু এই ছবিটা এড়িয়ে যেতে পারবে না এবং এটা চরম ভালগার একটা ফিল্ম ছিল। তো এবার আমরা চলে যাব আসলে 4 নম্বরে, আমরা যে সিনেমাটাকে রেখেছি এটা আসে 7 সেপ্টেম্বর 2001-এ, একটি সিনেমা সেটা বাচ্চাভাই পরিচালিত ময়ূরের একটি সিনেমা নানা ভাই, এবং যে সিনেমাতে তার কোয়ার্টিস্ট আমরা দেখেছিলাম শাহিন আলমকে, এবং শাহিন আলম কিন্তু তখন ভালগার সিনেমাতে একটা নামডাক ক্রিয়েট করে ফেলেছে। এবং শাহিন আলম আলেকজান্ডারবো এরা তখন ভালগার সিনেমাতে এমন একটা জায়গায় যে এদের নামে কিন্তু তখন একটা সিনেমা কিন্তু চলতো, তো সেটা লো বাজেটের সিনেমা হোক সেটা যেরকম সিনেমা হোক, তো এরা কিন্তু ওরকম ধরনের আর্টিস্টই কিন্তু তখন ছিলেন। এবং নানা ভাই এই ছবিটা সাকসেসফুল হলেও কিন্তু এই ছবিটাও কিন্তু আসলে নাম ভূমিকা ছিল ডিপজল। ডিপজল তখন ভয়াবহ বাংলা সিনেমাতে একটা বিতর্কিত ক্রেজ এবং ডিপজল মানে তখন একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার, এবং এই ছবিটা আমরা দেখলাম যে বক্স অফিসে কিন্তু ওরকমভাবে খুবই বড় ধরনের সাকসেসফুল ক্লিক না করলেও কিন্তু এই ছবিটা কিন্তু আসলে ভালগারিটির এলিগেশন যুক্ত, এই ছবিটা কিন্তু একটা ভালগার ফিল্ম, আপনি কিন্তু বলতে পারেন যে এই ছবিটা একটা আসলে একটা ভালগার ফিল্ম। হ্যাঁ, তো এবার আমরা লাস্ট আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসে 21 সেপ্টেম্বর 2001 সালে, এটা শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত একটি সিনেমা ময়ূরীর, যে সিনেমার নাম পুলিশ অফিসার এবং যেটাতে লিড কাস্টিং ছিল আমিন খান, এবং আমরা তার বিপরীতে অ্যাক্টিং করতে দেখেছিলাম এই ছবিতে আসলে মেহেদিকে। এবং এই ছবিটা যদি আপনি দেখেন যে তৎকালীন সময় দাঁড়িয়ে একটা ভালগারিটি বিয়ার করা সিনেমা ছিল, ছবিটা ভালগার ছিল কিন্তু তার পরেও কিন্তু আসলে জুড়ে দেওয়া অনেক কিছু, এবং তখন আমিন খানের ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু এরকমভাবে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন ডিরেক্টর প্রডিউসার থেকে সবাই কিন্তু আসলে বেশি পুঁজি লাভ করার জন্য তারা কিন্তু তখন অশ্লীল সিনেমার পথে কিন্তু আসলে নেমে যায়, এবং এই ছবিটা কিন্তু আসলে ভালগার সিনেমায় আপনি বলতে পারেন। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ময়ূরীর সেকেন্ড এপিসোডে আমরা 2001 সালে তার ভালগার সিনেমাগুলো নিয়ে কথা বললাম। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন।